আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেলে সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যা শীঘ্রই নিরসন হবে, সিলেটে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। বাংলাদেশের এখন সুসময় যাচ্ছে, দেশ আজ বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত, বললেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সিলেটে পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি, 154টি মণ্ডপ ঘিরে প্রশাসনের বিশেষ নিরাপত্তা। বাংলাদেশে বিনিয়োগের যে সম্ভাবনা আছে তা কাজে লাগিয়ে প্রবাসীরা উপকৃত হতে পারেন, বাংলাদেশ সফরকালে প্রবাসীদের অর্থায়নে নির্মিত প্রকল্প পরিদর্শনকালে কনজারভেটিভ ফ্রেন্ডস অফ বাংলাদেশের প্রতিনিধি দলের মন্তব্য। সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীকে প্রাণনাশের হুমকি, প্রতিবাদে এক ঘণ্টার কলম বিরতি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যে সমস্যা আছে সেগুলো শীঘ্রই নিরসন করতে পারবেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে এখন কোনো সেশন জট নেই, বিশ্ববিদ্যালয়গুলো এখন সঠিকভাবে চলছে। কোথাও কোথাও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নানা ইস্যুতে ছোটখাটো আন্দোলন আছে, কিছু দাবি দাওয়া আছে। যখনই যেখানে যে সমস্যা আছে আমরা তখনই দ্রুততার সঙ্গে সেগুলো মোকাবেলা করছি, আলাপ আলোচনা করছি, সমস্যা সমাধানের চেষ্টা করছি। এখন যেখানে যেখানে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো খুব শীঘ্রই আমরা নিরসন করতে পারব। এছাড়াও শিক্ষায় কোচিং বাণিজ্য নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। তিনি বলেন, কোচিং বাণিজ্য এমন একটি বিষয়, এটি সুইচ টিপে চালু আর সুইচ টিপে বন্ধ করা যায় না। এটি বন্ধের ক্ষেত্রে সরকারের যেমন সদিচ্ছা আছে তেমনি আমাদের সকলের সদিচ্ছা থাকতে হবে। এ সময় তার সাথে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাউদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বাংলাদেশের এখন সুসময় যাচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, দুঃসময় থেকে বাংলাদেশকে সুসময় নিয়ে এসেছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। তার অসীম সাহস আর দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত। সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে সুনামগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রেস ক্লাবের সভাপতি পঙ্কজ দের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ চার আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবা, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান। এ সময় বক্তব্য রাখেন লতিফুর রহমান, প্রেস ক্লাবের সহসভাপতি শামস শামীম ও সাধারণ সম্পাদক এ কে এম মহিম। সভায় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান আরও বলেন, রোহিঙ্গা সংকট এখনও সংকটই আছে, তবে এই সংকট বেশি দিন থাকবে না। বিপদে পড়ে রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে মানবতার, বা আমাদের প্রধানমন্ত্রী তাদের আশ্রয় দিয়েছেন, এখন তিনি তাদের তাড়িয়ে দিতে পারেন না। দরজায় কড়া নাড়ছে পূজার আগমনী বার্তা। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। শিল্পীর তুলির শেষ আঁচড় লাগছে প্রতিমার গায়ে, মন্দিরে মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে 154টি মণ্ডপ ঘিরে বিশেষ নিরাপত্তা রয়েছে পুলিশ প্রশাসনের। সিলেটের পূজা মণ্ডপগুলো ঘুরে বিস্তারিত জানাচ্ছেন শরীফুল ইসলাম চৌধুরী। ক্যামেরায় ছিলেন সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী। নীল আকাশে থুকা থুকা সাদা মেঘ, ছয় ঋতুর বাংলাদেশে শরতের শুভ্র কাশফুল জানান দিচ্ছে দেবীর আগমন। মাত্র কদিন পরেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা, তাই প্রতিমা তৈরিতে দম ফেলার ফুরসত নেই শিল্পীদের। শেষ সময়ে রং তুলির আঁচড়ে ব্যস্ত সময় পার করছেন সিলেটের মৃৎশিল্পীরা। আমাদের তুলির আঁচড়ও মোটামুটি শেষের দিকে, এখন কাপড় চোপড় করানো হবে, তারপর আস্তে আস্তে কমপ্লিটের পরে আমাদের এখান থেকে প্রতিমাগুলো আস্তে আস্তে প্রত্যেকটা পূজা মণ্ডপে চলে যাওয়ার ব্যবস্থা থাকবে। এখন প্রতিদিন কাজ করছি, প্রায় রাত্র একটা দেড়টা দুইটা, হয়তো সামনে আর একটু বাড়বে, আর আশা করি এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। প্রতিমার পাশাপাশি প্যান্ডেল তৈরিতেও রয়েছে ব্যস্ততা, নান্দনিক সাজে রূপ দিতে রয়েছে নানা বৈচিত্র্য, দিন রাতে চলছে হাতুড়ি করাতের কাজ। পূজায় ভিন্ন ভিন্ন থিম নিয়ে তৈরি হচ্ছে গেট ও প্যান্ডেল,
লন্ডন ব্রিজের আদলে নির্মিত হচ্ছে সিলেটের শিববাড়ি সার্বজনীন পূজা মণ্ডপের প্রধান ফটক। প্রবাসীদের কথা চিন্তা করে এবার আমরা লন্ডন ব্রিজ তৈরি করছি। এবার সিলেটের সাথে লন্ডনের একটা সম্প্রীতি এবং সিলেট এলাকার অধিকাংশ লোক লন্ডনে বসবাস, তাদের সম্মানার্থে আমাদের এই থিমটা। এটা মূলত আমাদের মূল ফটক যেটা আছে রাস্তার সামনে এখানেই তৈরি করা হবে। তো এইবার কো রামরাবণর কাহিনী লইয়ে এইবার কো আমরা অডিয়েন্সের অন্য কিছু মানে এক্সট্রা অর্ডিনারি কিছু জিনিস করবো, বা সামনেও থাকবো আমরা সেলফি জোন থাকবো রথর মাঝে, মানুষ বইয়া জেলা ফটো তুলতে পারে, বা প্রত্যেকটা জিনিস একটু একটু চেঞ্জ আছে। 154টি পূজা মণ্ডপে পূজারীদের নির্ভয়ে পূজা উদযাপনে কয়েক স্তরের বাড়তি নিরাপত্তার ব্যবস্থা রয়েছে পুলিশ প্রশাসনের। সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপে আমরা সেখানে পুলিশই মানে বিশেষ করে পোশাকী পুলিশ মোতায়েন করব, এবং এর বাইরে আমাদের সাদা পোশাকে পুলিশ থাকবে। এবং গুরুত্বপূর্ণ যে সমস্ত পূজা মণ্ডপ আছে শহরের ভিতরে যেখানে যানজট হওয়ার সম্ভাবনা আছে, সেখানে কিন্তু আমাদের ট্রাফিক পুলিশও কাজ করবে। আগামী 4 অক্টোবর ষষ্ঠীতে দেবী বন্দনায় শুরু হয়ে বিসর্জনের মধ্য দিয়ে 8 অক্টোবর শেষ হবে এবারের দুর্গা উৎসব। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেল এস নিউজ, সিলেট। নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ছাত্রলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইনাতগঞ্জ ছাত্রলীগের আহ্বায়ক রুবেল আহমদের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক মুসা আল রাহান এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইনাতগঞ্জ আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইনাতগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাকেল হোসেন, জেলা পরিষদ সদস্য শিরিন আক্তার। প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ ফয়সল তালুকদার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাজু। বক্তব্য রাখেন ইনাতগঞ্জ যুবলীগের সভাপতি আশাহিদ আলী আশা, সাধারণ সম্পাদক জামাল আহমদ সুবন, উপজেলা ছাত্রলীগের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক মিঠু দেব, সাবেক সহ সম্পাদক দুলাল আহমদ সহ আরো অনেকে। হৃদরোগ থেকে বাঁচতে হলে সকলকে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে, সেজন্য প্রয়োজন ব্যাপক গণসচেতনতা। বিশ্ব হার্ট দিবস 2019 উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউনুসুর রহমান এ কথা বলেন। তিনি বলেন, শরীরের অন্যতম অঙ্গ হার্টকে সতেজ রাখতে হলে রোগ প্রতিরোধের উপর সবিশেষ গুরুত্ব দিতে হবে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর সভাপতি, সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার এম এনায়েতউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশ্ব হার্ট দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর সাধারণ সম্পাদক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আমিরুর রহমান লস্কর। এবারের বিশ্ব হার্ট দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল আমার হার্ট তোমার হার্ট, সুস্থ রাখতে অঙ্গীকার করি একসাথে। সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাসপাতালের কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ ইকবাল আহমদ, ডাক্তার সুধাংশু রঞ্জন দে, ডাক্তার ফারজানা তাজিদ, আজীবন সদস্য রোটারিয়ান হানিফ মোহাম্মদ ও সমরউদ্দিন মানিক। এর আগে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণ থেকে গণসচেতনতামূলক এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলতাফুর রহমান, যুগ্ম সম্পাদক ডাক্তার মুস্তফা শাহ জামান চৌধুরী, কার্যকরী কমিটির সদস্য আব্দুল মালিক জাকা, উপপরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুল মনিম চৌধুরী, গণদাবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ইস্ট রিজিয়ন ইউকের সভাপতি মোহাম্মদ ইসবাউদ্দিন ও অন্যান্যরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে যা থাকছে। বাংলাদেশে বিনিয়োগের যে সম্ভাবনা আছে তা কাজে লাগিয়ে প্রবাসীরা উপকৃত হতে পারেন। বাংলাদেশ সফরকালে প্রবাসীদের অর্থায়নে নির্মিত প্রকল্প পরিদর্শনকালে কনজারভেটিভ ফ্রেন্ডস অফ বাংলাদেশের প্রতিনিধি দলের মন্তব্য। সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীকে প্রাণনাশের হুমকি, প্রতিবাদে 1 ঘন্টার কলম বিরতি।
স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেলে সিলেট নিউজে। বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে কনজারভেটিভ ফ্রেন্ডস অফ বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের যে সম্ভাবনা আছে তা কাজে লাগিয়ে প্রবাসীরা উপকৃত হতে পারেন। বাংলাদেশ সফরকালে প্রবাসীদের অর্থায়নে নির্মিত বিভিন্ন প্রকল্প পরিদর্শনকালে তারা এই মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন মৈনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। বাংলাদেশ সফরকালে সিলেটে প্রবাসী অর্থায়নে নির্মাণাধীন কয়েকটি প্রকল্প কাজ পরিদর্শন করেন কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের নেতৃবৃন্দ। এরপর রাজধানী ঢাকায় গিয়েও তারা ইউকে প্রবাসী বিনিয়োগে নির্মাণাধীন প্রকল্পের নির্মাণ কাজ পরিদর্শন করেন। এ সময় টিম লিডার অ্যানমেইন এমপি বাংলাদেশকে দ্রুত ক্রমবর্ধমান অর্থনীতির দেশ ও বিনিয়োগের জন্য চমৎকার সম্ভাবনাময় স্থান উল্লেখ করে জানান, তিনি ইউকে ফিরে গিয়ে বাংলাদেশে আরও বেশি পরিমাণে বিনিয়োগ করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানাবেন। We are both saying we must go back and encourage more investment. It's such a dynamic and growing economy. Businesses need to look at Bangladesh with fresh eyes. I think it is an exciting place to be and I'm really going to be encouraging more businesses to come and invest here. রাজধানী ঢাকায় এসে ইউকে প্রবাসীরা নিশ্চিন্তে বিনিয়োগ করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন, এটাকে বাংলাদেশের জন্য শুভবার্তা হিসেবেই দেখছেন কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা। ওনার যে ইনিশিয়েটিভ আছে এটা খুব একটা ভালো ইনিশিয়েটিভ, ইট উইল প্রোভাইড জবস ফর পিপুল অ্যান্ড ইট উইল বিকাম এ বিগ ইনভেস্টমেন্ট উইচ উইল অ্যাট্রাক্ট লট অফ ফরেন কারেন্সি ইন টু দিস প্রজেক্ট। ঢাকা শহরে এই 18,00,000 কমার্শিয়াল বিল্ডিং খরচন থাইন, এটা তো আমরা সিলেক্টেড ব্রিটিশ যারা আসুন এটা গর্ব জিনিসের এটা খরচন থাইন একটা ইয়ে করে আরও মানুষ হল উৎসাহী হইলা ইয়ে করিয়া। বাংলাদেশ সরকারের এমপি শাহনেওয়াজ মিলাদ গাজী জানালেন, সরকার প্রবাসীদের বিনিয়োগে উৎসাহিত করার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। প্রবাসীদের এসব প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের অনেক সুযোগ সৃষ্টি হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। এখানে তো 100-200 লোকের সংস্থান হবে, এটাকে আমরা স্বাগত জানাই। বিশেষ করে দেখা তো অনেক কিছু করার আছে, উনি যে করছে সাহস করে এত ব্যস্ত এলাকার মধ্যে করছেন, আমরা ওনাকে খাদির ভাইকে ধন্যবাদ জানাই। নির্মাণাধীন লন্ডন ইকরাম টাওয়ারের স্বত্বাধিকারী যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আব্দুল কাদির জানালেন, তিনি চান তাকে অনুসরণ করে আরও অনেক প্রবাসী বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত হবেন। সরকারের তরফ থেকে সর্বোচ্চ লেভেল থেকে ধরে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত সব জায়গা থেকে আমি সহযোগিতা পেয়েছি। এই অপূর্ব সবাই যারাই আসছেন আমার এখানে সবাইকে আমাকে সাহায্য করছেন, কোনো ধরনের আমাকে ব্যাক পাইতে হয়নি। কোস্মৌত আমার ইনভেস্টমেন্ট যাচ্ছে, লোকজন নিরাপদে দিন রাত কাজ করতেছে, এখানে কেউ কোনো মানে ভয়ের সম্মুখীন হচ্ছে না। মনিদিন মঞ্জু, চ্যানেল নিউজ, ঢাকা। সিলেট সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলর কর্মকর্তা কর্মচারী বৃন্দের উদ্যোগে মেয়র আরিফুল হক চৌধুরীর প্রাণনাশের হুমকির প্রতিবাদে এক ঘণ্টার কলম বিরতি কর্মসূচি পালন করা হয়েছে। রোববার দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত নগর ভবন প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের 2 নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিক্রম কর সম্রাট, 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কালাম আজাদ লায়েক, 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ, 6 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াসুর রহমান ইলিয়াস, 10 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তারিক উদ্দিন তাজ, 11 নম্বর ওয়ার্ড কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, 15 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈফুল আমিন বাকের, 17 নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাশেদ আহমদ, 19 নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস এম শওকত আমিন তৌহিদ, 23 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুস্তাক আহমদ, 25 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাকবিরুল ইসলাম পিন্টু, 26 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র এক তৌফিক বক্স লিপন, 27 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আজম খান সংরক্ষিত আসনের ও প্যানেল মেয়র 2 এডভোকেট রুকসানা বেগম শাহনাজ সংরক্ষিত আসনের, বেগম সালমা সুলতানা সংরক্ষিত আসনের, কুলসুমা বেগম পপি সংরক্ষিত আসনের, মাসুদা সুলতানা সংরক্ষিত আসনের, শাহানা বেগম শানু, নাজনিন আক্তার কনা, রেবেকা বেগম লাকি, সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, হিসাব রক্ষণ কর্মকর্তা আনম মনসুফ, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফুর রহমান সহ আরও অনেকে। লন্ডন ভিত্তিক সংগঠন বাউলকুঞ্জ কালচারাল ট্রাস্টের বর্ণাঢ্য আয়োজনে অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সিলেট নগরের জেল রোডস্থ অভিজাত রেস্টুরেন্টে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মিউজিশিয়ানস ফাউন্ডেশনের সিলেট জেলা শাখার সভাপতি আলী হোসেন মিলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউলকুঞ্জ কালচারাল ট্রাস্টের সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী মুসলিম উদ্দিন, বাংলাদেশ মিউজিশিয়ান ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক বিক্রম কুমার ভিকি, সিনিয়র সদস্য ওয়াদুদ হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাউলকুঞ্জ কালচারাল ট্রাস্ট লন্ডনে বসবাসরত সিলেটি প্রবাসী বাঙালিদের নিয়ে প্রতিষ্ঠা করা হয়। এটি মূলত মানব সেবা ও বিনোদনমূলক সংগঠন যা প্রবাসীদের অর্থায়নে পরিচালনা করা হচ্ছে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাসিত রহমান, সিলেট মহানগর ছাত্রলীগের সৌরভ দাস, রোটারিয়ান শামসুল আমিন রাকি, রোটারিয়ান দানিয়াল হাসান, রোটারিয়ান সজল দেবনাথ, আজিজ মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাউলকুঞ্জ কালচারাল ট্রাস্টের আয়োজনে মনোমুগ্ধকর সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়। আশার উপস্থাপনায় এতে গান পরিবেশন করেন বাউলকুঞ্জ কালচারাল ট্রাস্টের বাউল সম্পাদক বাউল ইসমাইল, ট্রাস্টের প্রচার সম্পাদক লিকসন মিয়া, বাউল চাঁদনী, অতিথি শিল্পী পূর্বী তালুকদার। তৃতীয় শ্রেণীর পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারীদের সম্প্রীতি 17তম গ্রেডে চতুর্থ শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে পরিপত্র জারির এমন সংবাদে সারাদেশে FPI ও FWরা ক্ষুব্ধ হয়ে রাজপথে নেমেছেন। কয়েক শতাধিক বিক্ষুব্ধ মাঠ কর্মচারীরা সিলেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। সিলেট আদালতের আইনজীবী সমিতির হলরুমে সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বন্দরবাজার ঘুরে পুনরায় আইনজীবী সমিতির হলরুমের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে বক্তারা বলেন, সম্প্রতি 17তম গ্রেডে পরিপত্র জারির মাধ্যমে পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারীদের তৃতীয় থেকে চতুর্থ শ্রেণীর কর্মচারী করা হয়েছে, যা মোটেই কাম্য নয়। আগামী 30শে অক্টোবরের মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচির ডাক দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। সিলেট জেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সভাপতি রাশেদা খানম রিনার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কয়েস রশিদ দেলোয়ারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক ফিরুজ আলী, আব্দুল বারী, ধীরাজ রায়, হোসেন আলী, পল্লব কান্ত দাস, হাফিজুর রহমান, জহির আহমদ, চিত্তরঞ্জন তালুকদার, পরিবার কল্যাণ সহকারী সিরিয়া বেগম, ফৌজিয়া বেগম, পুষ্পরানী, রিপারানী বিশ্বাস, মাজেদা খানম, শিল্পী বেগম, নিয়তি রানী সিনহা, রেশমা আক্তার, নূরজাহান বেগম। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সৈয়দ জামিরুল হক ফুটবল টুর্নামেন্ট। জগন্নাথপুরের দাউরাই আশাকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে 8টি দলের নকআউট পদ্ধতিতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে হাজারো দর্শকের সমাগম হয়। ধূমক্ষেতু ক্রীড়া সংস্থার সহযোগিতায় যুক্তরাজ্য প্রবাসী ক্রীড়াপ্রেমী সৈয়দ জামিরুল হকের অর্থায়নে টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন তৈয়ব খান, আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুল আহাদ মদরিস, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কাশেম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আজাদ কবির, আশারকান্দি ইউনিয়ন চেয়ারম্যান আবু ইয়ামেনি, সাবেক ফুটবলার তৈয়ব কামালী, আশারকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউল করিম রিজু, জগন্নাথপুর জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা সিদ্দিক আহমদ সহ আরো অনেকে। ফাইনালে জেইন ইয়াফে জাহি একাদশ খাদিমপুর ও সাইফ স্পোর্টিং ক্লাবের মধ্যকার খেলা অমীমাংসিত হওয়ায় ট্রাইবেকারে চ্যাম্পিয়ন হয় জেইন ইয়াফি জাহি একাদশ খাদিমপুর, রানার আপ হয় সাইফ স্পোর্টিং ক্লাব। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে নগদ 1,00,000 টাকা ও রানার্স আপ দলকে নগদ 50,000 টাকার প্রাইজ মানি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে জবিরুল হক বলেন, তরুণ যুব সমাজকে মাদক ও সন্ত্রাস নির্মূল করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। তিনি বলেন, প্রত্যেক গ্রামে একটি করে মাঠ থাকা প্রয়োজন। তাদের আগামীতেও এ ধরনের খেলার আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন। চ্যানেল সিলেট নিউজ আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।